গুড মর্নিং সবাইকে, সন্ধ্যা টিং সাথে আপনাদের সবাইকে স্বাগত। এই সকাল সকাল কাঠমালুতে চাঁদটা ফুটেছে, রঙ্গনগুলো ফুটেছে, আবার ঝরে যাচ্ছে। আর এখানে একটা অপরাজিতা ফুল ফুটেছে। তা এখন সদিজাকে নিয়ে চলে যাবো, তাইকোন্ডো ক্লাস আছে। ক্লাস বলতে আজকে ওর বেল টেস্ট আছে, অনেক দূরে যেতে হবে, আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা দূরত্বে। তো ওরা যাবে বাসে আর আমরা নিজেদের মতো যাবো। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এখন চলে যাবো। এখানে সদরিজাদের স্কুলে গ্লোবাল স্কুলে ইয়ে হবে বেল টেস্ট। তো আমরা চলে আসছি সবাই, এতক্ষণ ভেতরেই ছিলাম, আবার বাইরে আসলাম, আবার যাচ্ছি। আমাদের দুপুরের খাবার চিকেন হান্ডি বিরিয়ানি, চিকেন এটা দেখি এদিকে, আচ্ছা হ্যাঁ মাটন। তো সবজি যে কাটার জন্য রেডি, কাটো, খুলে দেওয়া। আচ্ছা এরকম এটা সরিয়ে দেয় এদিকে, হ্যাঁ পরে থালায় ঢেলে নিচ্ছি। সাথে দিয়েছে রায়তা, এইটা আর এর মধ্যে আছে এটাতে বেরোলো চামচ, ব্যাস এটা আমি এখন থালায় ঢেলে দিই। এই যে হান্ডি বিরিয়ানির ভেতরে এরকম ছিল, আমি এইটুকুই নিয়েছি। সদ্য যে এটা দেখানোর জন্য পাগল হয়ে গেছে। এখন বাজে 4:30, আমরা তাইকোন্ডোর ওখান থেকে চলে আসলাম এই আড়াইটার দিকে। তারপরে এসে স্নান খাওয়া করে সদ্য তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে, একটু বসে থাকতে পারিনি সকাল থেকে। ওর উপর যা ধকল, মানে ওর উপর না, মানে যতগুলো বাচ্চা ছিল সবারই উপর, তার সবাই পুরো হাঁপিয়ে গেছে। তারপর এই তো আমার দুপুরে ঘুম পায় না, আর ঘুম পেলেও খুব কম, সেটা 5:30-6টার দিকে, সন্ধ্যের দিকে হঠাৎ করে ঘুম পেয়ে যায় এরকম। এই রঙন ফুলটা কি সুন্দর ফুটেছে, রোদে রোদ পেলে না কালার এত ভালো হয়। ওই বারান্দার ওইদিকে একদম গাছগুলোতে ফুল ফুটছে না।